শিক্ষার্থীরা আমরা এখন দেখব আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমের মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। রেডিও ওয়েভ কি? রেডিও ওয়েভ হলো 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে, তথ্য আদান প্রদান করা হয়ে থাকে, তখন আমরা তাকে বলবো রেডিও ওয়েভ। তার মানে কি, 3 কিলোহার্টজ থেকে 3000 গিগাহার্টজ পর্যন্ত তথ্য আদান প্রদান করা হবে। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গে 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে আমরা বলতে পারি কি যে রেডিও ওয়েভ। প্রতিটি কম্পিউটার একই ফ্রিকোয়েন্সিতে সেট করা থাকে যাতে এগুলো অন্য কম্পিউটার থেকে সিগন্যাল গ্রহণ করতে পারে। সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেডিও স্পেকট্রাম ব্যবহৃত হয়। রেডিও ওয়েভ 3টি শ্রেণীতে বিভক্ত, লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি এবং স্প্রেড স্পেকট্রাম। এখন এই রেডিও ওয়েভের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করলে কি সুবিধা পাব, অসুবিধা কি আমরা সেটা জেনে নেই। রেডিও তরঙ্গ বিল্ডিং, পাহাড় পর্বত, যানবাহন সহ যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম, তাই এক্ষেত্রে লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। রেডিও তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিধায় এর দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারি। রেডিও তরঙ্গ সহজে বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না বিধায় আমরা এটি বেশি ব্যবহার করতে পারি। এর অসুবিধা কিছু রয়েছে, সেটি হলো রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হয়, এটি একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না। রেডিও তরঙ্গের অতিমাত্রায় বিকিরণ মানুষের শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। এখন আমরা জেনে নিব মাইক্রোওয়েভ সম্পর্কে। মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভ হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে সাধারণত মাইক্রোওয়েভ বলা হয়ে থাকে। এই মাইক্রোওয়েভ 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরেকটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হলো ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার বসানো থাকবে। এই ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে আমরা কি করতে পারবো, 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার দূরত্বে রিপিটার বসিয়ে তথ্য আদান প্রদান করব। এ ধরনের প্রযুক্তিকে বলবো আমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি? তোমাদের সামনে একটি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ছবি দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি জোনে একটি করে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়েছে। যেমন এই জোনের মধ্যে কি করা হয়েছে, একটি রিসিভার বসানো হয়েছে। এটা মূলত হচ্ছে ট্রান্সমিটার, যেটা তথ্য পাঠাবে, এটা মাধ্যমে তথ্য পাঠানো হবে। এবং একটি রিপিটার বসানো হয়েছে, এখানে দেখো এই রিপিটারের মাধ্যমে কি হচ্ছে, এই এরিয়াতে বা এই এরিয়াতে আমরা তথ্য পাঠাচ্ছি। এই রিসিভারগুলো আবার সেই জোনের মধ্যে কেবল কিংবা কেবল ছাড়া তথ্যগুলো কি করবে, আদান প্রদান করতে পারবে। সেটা ফাইবার অপটিক কেবল হতে পারে বা কোএক্সিয়াল কেবল হতে পারে, এর মাধ্যমে তথ্যগুলো পাঠানো যাবে। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ হলো যখন কৃত্রিম উপগ্রহের সহায়তা নেওয়া হবে তথ্যকে আদান প্রদান করার জন্য, তখনই মূলত এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি 22,230 মাইল উপরে অর্থাৎ 37,000 কিলোমিটার উপরে এই কৃত্রিম উপগ্রহ বসানো থাকে, যেটি কি করে, একটি নির্দিষ্ট সময় পর পর পৃথিবীকে নির্দিষ্ট কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহ কি করতে থাকে, মুভ করতে থাকে এবং বিভিন্ন ধরনের তথ্য রিসিভারে পাঠানো হয় এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। মূলত ভূপৃষ্ঠের মধ্যে যে কোনো জায়গায় রিসিভার বা ট্রান্সমিটার থেকে তথ্য সরাসরি কৃত্রিম উপগ্রহে যাবে এবং পৃথিবীর অন্য কোনো প্রান্তে সেটি কি করা হবে, তথ্যটাকে আবার স্থানান্তর করা হবে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের একটি অসুবিধা রয়েছে, যেটি হলো যেটি সরাসরি সিগন্যাল
পাঠাতে পারে, এর মধ্যে যদি কোনো বাধা আসে তাহলে সিগন্যাল পাঠানো যায় না। সেজন্যে আমরা এই ধরনের অসুবিধাটা কিন্তু স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে দূর করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।